আসসালামু আলাইকুম, টিজন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি আরব সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ, গোপন ও শর্তহীন বিয়েতে মেতেছে সৌদি আরবের নাগরিকরা। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। চিরাচরিত বিয়ের রীতি ভেঙে চুক্তিভিত্তিক নামমাত্র বিয়ের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। শর্তহীন গোপন এই বিয়ে সৌদি সমাজে মিশইয়ার নামে পরিচিত। তবে এই বিয়ে সমালোচনা করছে সৌদি আরবের ইসলামী চিন্তাবিদরা। তাদের অভিযোগ, মিশইয়ারের মাধ্যমে আদতে উচ্ছৃঙ্খলাকে বৈধতা প্রদান করা হচ্ছে। মুসলিম ধর্ম অনুযায়ী বিয়ে ছাড়া শারীরিক সম্পর্ক বৈধ নয়, তবে এই মিশইয়ারের আড়ালে সৌদি নাগরিকরা লিভ ইনে মেতেছেন। এই জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ গ্রুপ এবং ওয়েবসাইটও রয়েছে। প্রাথমিকভাবে সৌদি সুন্নিদের মধ্যে মিশইয়ারের প্রচলন বেশি ছিল। মিশইয়ার অনুযায়ী মুসলিম বিয়ের রীতি মেনে বিয়ে করা যায়, যে কোনো সময় একে অন্যকে ছেড়ে যেতে পারবেন, তবে এই পুরো বিয়ের বিষয়টি গোপন রাখা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই সৌদি বার্তা সংস্থা এএফপিকে জানায়, বহুবিবাহে আগ্রহীদের জন্য মিশইয়ারের ব্যবস্থা মানানসই। নারীরা এই ব্যবস্থার মাধ্যমে পুরুষযান্ত্রিক নানা জটিলতা থেকে দূরে থাকতে পারেন। অনেক ক্ষেত্রেই এসব বিয়ের মেয়াদ 14 থেকে 60 দিনও হয়ে থাকে। যারা বিয়ের পর স্ত্রীর সম্পূর্ণ দায়িত্ব কাঁধে রাখতে চান না, তারা এই ধরনের বিয়েতে বেশি উৎসাহী রয়েছে। বহুগামী ও নারী ও পুরুষ তারা দ্বিতীয় সংসারে ভারবহন বেড়ানোর চাপ এড়িয়ে এই ধরনের সম্পর্কের সুবিধা উপভোগ করে থাকে। সৌদি আরব সমাজে বিধবা তালাকপ্রাপ্ত নারীদের মধ্যে এই বিয়ে বেশি জনপ্রিয়। চুক্তিভিত্তিক নামমাত্র এই বিয়ে সম্পর্ককে হালাল বলে দাবি করছে সৌদি আরবের অনেক নাগরিক। দেশটির 40 বছর বয়সী এক ব্যক্তি নিজেও মিশইয়ারের বন্ধনে আবদ্ধ জানিয়ে বলেন, রাজধানী রিয়াদের বাড়িতে তার একজন মিশইয়ার স্ত্রী রয়েছে, এর পাশাপাশি সাধারণ বিয়েও করেছেন তিনি। সেই স্ত্রীর 3 সন্তান রয়েছে। তিনি আরও বলেন, তার এক বন্ধুর এই ধরনের 11 জন গোপন স্ত্রী রয়েছে। সৌদিতে বসবাসরত এক মিশরীয় বলেন, এই বিয়ে খুবই সস্তা, কোনো পণ লাগে না, কোনো বিধিনিষেধ নেই। করোনা মহামারী শুরু হওয়ার পর আমি আমার স্ত্রী এবং 5 বয়সী ছেলেকে কায়রোতে পাঠিয়েছি। এরপর আমি মিশইয়ারের সন্ধানে নামি। ইনস্টাগ্রামে ম্যাচমেকার খাতবার নামে তিনি মিশইয়ারের সন্ধান পেয়েছেন। পছন্দের পাত্রটি খুঁজে দেওয়ার জন্য খাতবাকে দিতে হয়েছে 5000 সৌদি রিয়াল। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা যারা সৌদি আরবে আছেন, তারা হয়তো অনেকেই এই বিয়ে সম্পর্কে শুনেছেন। আপনার কী মনে হয়, আদৌ এই বিয়েগুলো কি সামাজিকভাবে বৈধ, বা আমাদের ইসলাম ধর্ম এই সম্পর্কে কী বলে? খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।